গুড ইভিনিং বয়েজ, আগের দিন ক্লাস টুয়েলভের স্ট্রং রুটস থেকে অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন অ্যান্সার কয়েকটি আলোচনা করেছিলাম। বাকি অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন অ্যান্সারগুলো এখন আলোচনা করব। একটা কোয়েশ্চেন হতে পারে, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। এটা ইনভার্টেড কমার মধ্যে তুলে দিয়ে হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার, অথবা হোয়াট ডিড কালামস ফাদার সে অ্যাবাউট হিউম্যান সাফারিংস, অথবা হাউ অ্যাকর্ডিং টু কালামস ফাদার ডাজ এ ম্যান রিয়্যাক্ট হোয়েন হি রিচেস অ্যান ইম্পেজ। এর অ্যান্সার কি হবে? তোমাদের যেটা ইনভার্টেড কমার মধ্যে তুলে দেওয়া হতে পারে বললাম, সেটা হচ্ছে হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। তার উত্তর আমাকে এক অদ্ভুত শক্তি ও উদ্দীপনায় পূর্ণ করেছিল। হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার, এই উত্তরটি কি, যে উত্তর থেকে শক্তি এবং উদ্দীপনা পেয়েছিলেন লেখক? অথবা হোয়াট ডিড কালামস ফাদার সে অ্যাবাউট হিউম্যান সাফারিংস, মানুষের কষ্ট বা দুঃখ যন্ত্রণা সম্পর্কে কালামের বাবা কি বলেছিলেন? অথবা হাউ অ্যাকর্ডিং টু কালামস ফাদার ডাজ এ ম্যান রিয়্যাক্ট হোয়েন হি রিচেস অ্যান ইম্পেস, কালামের বাবার মতে মানুষ যখন কোনো বদ্ধ অবস্থার মধ্যে পড়ে, মুক্তির দিশা খুঁজে না পায়, তখন তার প্রতিক্রিয়া কি হয়? এর অ্যান্সার এরকম হবে, কালাম ওয়ান্স আস্কড হিজ ফাদার হোয়াই হি ডিড নট টেল পিপল অ্যাবাউট দ্য পজিটিভ এফেক্ট অফ সাফারিংস অ্যান্ড অ্যাডভার্সিটি। ইন রিপ্লাই টু হিজ কোয়েশ্চেন হিজ ফাদার সেইড দ্যাট হোয়েন এভার হিউম্যান বিইংস ফাইন্ড দেমসেলভস লোনলি অর হেল্পলেস দে লুক ফর কোম্পানি অর সাপোর্ট। ইট ইজ ন্যাচারাল। হোয়েন এভার দে রিচ অ্যান ইম্পেস দে সিক সামওয়ান হু ক্যান শো দেম দ্য ওয়ে আউট। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ লংিং অ্যান্ড ডিজায়ার সিক্স এ স্পেশাল কাইন্ড অফ হেল্পার। কালামস ফাদার অলসো সেইড দ্যাট হিজ রোল ওয়াজ লাইক দ্য রোল অফ এ মেসেঞ্জার হু ট্রায়েড টু স্যাটিসফাই ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। এটুকু লিখলেই হবে। এটা একসঙ্গে ছ নম্বর আছে, না এটা ছয়ও থাকতে পারে। আবার ধরো যেটা ইনভাইট করার মধ্যে তুলে দেওয়া হলো, সেখানে একটু কোয়েশ্চেন যুক্ত হতে পারে, হু সেইড দিস, হুজ অ্যান্সার ইজ রেফার টু হিয়ার। তাহলে এরকম দুটো ছোট ছোট কোয়েশ্চেন থাকলে তাতে ওয়ান প্লাস ওয়ান থাকতে পারে, এবং যে অ্যান্সারটা বললাম তাতে ফোরও থাকতে পারে। ঠিক আছে, তা তোমাদের যেটুকু লিখে দিয়েছি প্রায় 100 ওয়ার্ডস আছে। যদি 6 মার্কস থাকে তাতেও চলবে, আর যদি ওরকম দুটো কোশ্চেন যুক্ত থাকে, ওয়ান প্লাস ওয়ান আর এটা ফোর, তাতেও চলবে। কারণ ওই দুটো অ্যান্সার লিখতে 15-16টা ওয়ার্ড লাগবে হয়তো, তার সঙ্গে প্রায় 100 ওয়ার্ড যুক্ত হবে, কোনো অসুবিধা নেই। এরপরের কোশ্চেন, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটা ইনভার্টেড কমার মধ্যে দেওয়া হলো,
তারপরে কোশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ, হোয়াই ইজ ইট নট কারেক্ট। এই দুই পার্টে টু প্লাস টুও থাকতে পারে, টু প্লাস থ্রিও থাকতে পারে, সঙ্গে হু সেড দিস ইত্যাদি ওখানে ওয়ান বা ওরকম ছোট ছোট দুটো কোশ্চেন থাকলো, ওয়ান প্লাস ওয়ান, যদি ওরকম ছোট ছোট দুটো থাকে তাহলে ওয়ান প্লাস ওয়ান, আর এই দুটোতে হবে টু প্লাস টু, মোট সিক্স হবে। আর যদি ছোট একটা থাকে হু সেড দিস, তাহলে তাতে ওয়ান থাকবে আর এই দুটো পার্টে থাকবে টু প্লাস থ্রি। তাহলে দুটো পার্ট কি কি হলো, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা একেবারেই সঠিক ব্যবস্থা নয়, মানে সঠিক প্রচেষ্টা নয়। হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ, এখানে কোন প্রচেষ্টার কথা বলা হয়েছে, হোয়াই ইজ ইট নট কারেক্ট, এই প্রচেষ্টাটা সঠিক নয় কেন, এর অ্যান্সার কি লিখবে, দ্য অ্যাপ্রোচ রেফার টু হিয়ার ইজ দ্য অ্যাপ্রোচ টু প্যাসিফাই অর স্যাটিসফাই ডেমোনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস টু রিলিভ পিপল ফ্রম ডিস্ট্রেস। অর্থাৎ এখানে যে প্রচেষ্টার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে মানুষকে দুঃখ কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য দৈব শক্তিকে প্রার্থনা এবং পূজা অর্ঘ্য ইত্যাদি দিয়ে সন্তুষ্ট করার পদ্ধতি, সন্তুষ্ট করার যে প্রচেষ্টা, মানুষ যে পূজা করে বা অর্ঘ্য দিয়ে বা যাগযজ্ঞ করে দৈব শক্তিকে সন্তুষ্ট করতে চায়, সেই প্রচেষ্টাটা সঠিক নয়। এরপরের পার্ট হচ্ছে হোয়াই ইজ ইট নট কারেক্ট, এই প্রচেষ্টাটা সঠিক নয় কেন, এর অ্যান্সার লিখতে পারো, এরকমই লিখতে হবে, অ্যাকর্ডিং টু কালামস ফাদার দিস অ্যাপ্রোচ ইজ নট কারেক্ট, ফুল স্টপ। ইট ইজ নট কারেক্ট বিকজ ইট এনকারেজেস দ্য ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, ফুল স্টপ। অ্যানাদার ভিশন দ্যাট এনাবেলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলস শুড অলওয়েজ বি এনকারেজড, ফুল স্টপ। এভরি ওয়ান শুড ফাইট অ্যাঙ্গুইশ অ্যান্ড ডিস্ট্রেস হিমসেলফ কমা অ্যান্ড শুড রিয়েলাইজ দ্য পজিটিভ এফেক্ট অফ অ্যাডভার্সিটি, ফুল স্টপ। তাহলে কালামের বাবার মতে এই প্রচেষ্টা অর্থাৎ পূজা পার্বণ ইত্যাদির মাধ্যমে দৈব শক্তিকে খুশি করার যে চেষ্টা এটা সঠিক নয়, কারণ এইভাবে দৈব শক্তিকে খুশি করার প্রচেষ্টার মধ্যে একটা চেষ্টা বা একটা উৎসাহ দেখা যায়, কি করার উৎসাহ, যে মানুষের যে ফিয়ার রিডেন ভিশন রয়েছে ডেস্টিনি সম্পর্কে, অর্থাৎ নিয়তিকে নিয়ে মানুষ যে ভয় পায়, অনেক মানুষই নিয়তিকে ভয় পায়, বেশিরভাগ মানুষই তাই, এই ভয়টাকে উৎসাহ দেওয়া হয়েছে। তাহলে ভয়কে উৎসাহ দেওয়া তো সঠিক পদক্ষেপ নয়, মানুষকে কি করতে হবে, মানুষকে এই ভয়কে জয় করার চেষ্টা করতে হবে, অর্থাৎ দুঃখ দুর্দশা প্রতিকূলতা যা কিছু আসবে তার সঙ্গে লড়াই করার মানসিকতা রাখতে হবে, নিজের মধ্য থেকে শক্তির সন্ধান করে সেই প্রতিকূলতাকে প্রতিহত করতে হবে। তাই পূজার্চনার মাধ্যমে বা মন্ত্রতন্ত্রের মাধ্যমে দৈব শক্তি বা অপশক্তিকে সন্তুষ্ট করা কোনো সঠিক পদ্ধতি নয়। এরপর আরেকটি কোশ্চেন, ডিসক্রাইব দ্য চাইল্ডহুড অফ কালাম, এটা একটা হোল কোশ্চেন, একসঙ্গে সিক্স মার্কস থাকবে, কালামের শৈশব জীবনটা বর্ণনা করো, এর অ্যান্সার লিখবে, দেখো শৈশব জীবন সম্পর্কে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তোমাদের অ্যান্সারের মধ্যে পয়েন্টগুলো কিন্তু সবই থাকতে হবে,
সবকটা পয়েন্ট ইউজ করে যদি লিখতে পারো এবং যদি ভুল না হয় তাহলে ফুল মার্কসই পাবে, ছয়ে ছয়ই পাওয়া যায়। তাহলে এর অ্যান্সারটা কী হবে? চাইল্ডহুড অফ কালাম, দ্য চাইল্ডহুড অফ কালাম ওয়াজ নট ফুল অফ অ্যাফ্লুয়েন্স ফুল স্টপ। হিজ ফাদার ওয়াজ নট মাচ ওয়েলদি ফুল স্টপ। বিসাইডস দিস হিজ ফাদার ওয়াজ অ্যান অস্টিয়ার পার্সন হু ইউজড টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ ফুল স্টপ। বাট কালামস ফাদার জয়নুল আবদিন ওয়াজ এ রেসপন্সিবল হাউজ মাস্টার ফুল স্টপ। হি প্রোভাইডেড দ্য ফ্যামিলি উইথ অল নেসেসিটিস ইন টার্মস অফ ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোদিং ফুল স্টপ। দ্য কনজুগাল রিলেশনশিপ বিটুইন কালামস ফাদার অ্যান্ড মাদার ওয়াজ ভেরি গুড ফুল স্টপ। দেয়ার ফোর কালামস চাইল্ডহুড ওয়াজ ভেরি সিকিওর বোথ ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি ফুল স্টপ। হিজ প্যারেন্টস জেনারোসিটি, ফাদার্স উইজডম অ্যান্ড স্পিরিচুয়াল ডেপথ এনরিচড হিম ফুল স্টপ। ফাদার্স উইজডম, প্রিন্সিপলস, ডিসিপ্লিনড লাইফ অ্যান্ড স্পিরিচুয়াল কনসেপ্টস ফর্মড দ্য স্ট্রং রুটস অফ কালামস লাইফ ফুল স্টপ। তাহলে কালামের চাইল্ডহুডের মধ্যে আমাদের কী কী লিখতে হবে? যে কালামের চাইল্ডহুডে প্রাচুর্যের অভাব ছিল, তার বাবা তো খুব ধনী লোক ছিলেন না, কিন্তু প্রয়োজনীয় জিনিসের অভাব হতো না, কারণ তার বাবা হিসাবি লোক, অথচ তার পারিবারিক দায়িত্ববোধ খুব ভালো ছিল, যার জন্য যেগুলো অপরিহার্য জীবন ধারণের জন্য অপরিহার্য, অর্থাৎ খাদ্য, বস্ত্র, ওষুধপত্র, এগুলোর কোনো অভাব ছিল না। আর কি ছিল? তার বাবা এবং মায়ের মধ্যে খুব ভালো দাম্পত্য সম্পর্ক ছিল, যে কারণে ঘরে শান্তি ছিল এবং কালাম একটা সুরক্ষিত শৈশব যাপন করেছেন। সেটা পার্থিব চাহিদার দিক থেকেও সুরক্ষিত, আবার প্রাক্ষোভিক বা আবেগগত চাহিদার দিক থেকেও সুরক্ষিত ছিল। এবং বাবার জীবনে যে আদর্শ ছিল, বাবার যে বিচক্ষণতা ছিল, এগুলোই তার জীবনে স্ট্রং রুটস হয়ে দাঁড়িয়েছে একসময়, এটা তার জীবনকে সুগঠিত করেছে, শক্তিশালী করেছে। এটুকুই লিখতে হবে। এরপরে আরেকটি কোশ্চেন, এরপরের কোশ্চেন হল হোয়াট ডিড কালামস ফাদার টেল হিম অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। এটাও একটা হোল কোশ্চেন, একসঙ্গে সিক্স মার্কস। অর্থাৎ কালামের বাবা প্রেয়ার বা প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে কালামকে কি বলেছিলেন? এর অ্যান্সার লিখবে, কালাম ইউজড টু গো টু এ মস্ক উইথ হিজ ফাদার ফর ইভিনিং প্রেয়ার্স, বাট হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অব দ্য অ্যারাবিক প্রেয়ার্স ফুল স্টপ। দেয়ার ফোর হি ওয়ান্স আস্কড হিজ ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার ফুল স্টপ। হিজ ফাদার কোয়েন্সড হিজ কিউরিওসিটি ফুল স্টপ। হি সেইড দ্যাট দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার ফুল স্টপ। অ্যাকর্ডিং টু হিম প্রেয়ার ক্রিয়েটেড এ কমিউনিয়ন অব দ্য স্পিরিট বিটুইন পিপল ফুল স্টপ। ডিউরিং প্রেয়ার
পিপলস সোলস ট্রান্সেন্ড দেয়ার বডিজ অ্যান্ড বিকাম এ পার্ট অব দ্য কসমস ফুল স্টপ দ্যাট কসমস নোজ নো ডিভিশন অফ ওয়েলথ এজ কাস্ট অর ক্রিড ফুল স্টপ দাস প্রেয়ার কজেস ইকুয়ালিটি অ্যামং পিপল ফুল স্টপ তোমাদের বইয়ে যেভাবে রেলিভেন্স অফ প্রেয়ার নিয়ে লেখা আছে একেবারে সেটা ফলো করেই লিখেছি, সুতরাং এটার মিনিং আর আলাদা করে বললাম না, ঠিক আছে? টেক্সট পড়ানোর সময় যেভাবে মিনিং বলে দিয়েছি, এই রেলিভেন্স অফ প্রেয়ার মিনিংটা ওরকমই হবে, প্রেয়ারের প্রাসঙ্গিকতা সম্পর্কে কালামের বাবার যে উক্তি, যে বক্তব্য, ঠিক আছে? এরপর আরেকটি কোশ্চেন, আই হ্যাভ এন্ডিভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিলড টু মি বাই মাই ফাদার, এটা ইনভার্টেড কমার মধ্যে তুলে দেওয়া হলো। এর মিনিং হচ্ছে যে আমার বাবা আমাকে জীবনের মৌলিক সত্য কতগুলো বলেছিলেন সেগুলো বোঝার আমি সবসময় চেষ্টা করেছি, যে বাবা যে মৌলিক সত্যগুলো আমাকে বললেন, জীবনের মৌলিক সত্যগুলো এগুলো আসলে কি সেটা আমি বোঝার চেষ্টা করেছি। এর সঙ্গে কোশ্চেন হচ্ছে, হোয়াট ওয়ার দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিলড বাই দ্য স্পিকার্স ফাদার, বক্তার পিতা তাকে কোন মৌলিক সত্যগুলো বলেছিলেন? আর এর সঙ্গে আরেকটা কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ আন্ডারস্ট্যান্ডিং দোজ ট্রুথস, সেই সত্যগুলো বোঝার ফল কি হয়েছিল? এখানে দুটো পার্ট রয়েছে, দুটো পার্টে 3+3 এরকম মার্কস থাকতে পারে। তাহলে এর অ্যান্সার কি লিখবে? প্রথমে হচ্ছে, কালামের বাবা তাকে জীবনের মৌলিক সত্য কি কি বলেছিলেন, আর তারপরে লিখতে হবে যে এই মৌলিক সত্যগুলো কালামের জীবনকে কিভাবে প্রভাবিত করেছিল, অর্থাৎ এই মৌলিক সত্যগুলো জানার ফলে কালামের জীবন কিরূপভাবে কিরূপে প্রভাবিত হয়েছিল বা এর ফল কি হয়েছিল কালামের জীবনে। তাহলে এর অ্যান্সার কি লিখবে শোনো, এপিজে আব্দুল কালামস ফাদার ওয়াজ এ ভেরি ওয়াইজ পার্সন ফুল স্টপ, হি রিভিল টু হিজ সন সাম ফান্ডামেন্টাল ট্রুথস অ্যাবাউট লাইফ, প্রেয়ার, ডিভাইন পাওয়ার, অ্যাডভার্সিটি এটসেট্রা ফুল স্টপ। কালামস ফাদার সেইড দ্যাট এভরি লাইফ ইজ এ পার্ট অব দ্য কসমস ফুল স্টপ, হি সেইড অ্যাবাউট প্রেয়ার দ্যাট প্রেয়ার ক্রিয়েটস এ কমিউনিয়ন অব দ্য স্পিরিট বিটুইন পিপল ফুল স্টপ, অ্যাবাউট ডিভাইন পাওয়ার হি সেইড দ্যাট এভরি হিউম্যান বিইং বিলংস টু দ্য হোল অব দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং ফুল স্টপ, অ্যাডভার্সিটি অ্যাকর্ডিং টু হিম অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন ফুল স্টপ। তাহলে এখানে কালামের বাবা যে জীবনের যে সত্যগুলো সম্পর্কে বলেছিলেন, কি কি বিষয়ে, কোন কোন বিষয়ের সত্য নিয়ে তিনি বলেছিলেন, মানুষের জীবন, প্রার্থনা, স্বর্গীয় শক্তি, প্রতিকূলতা ইত্যাদি সম্পর্কে, এর প্রতিটা সম্পর্কে তিনি কি কি বলেছিলেন সেগুলো বলা হলো। এবার এই সত্যগুলো কালাম জানার ফল কি হয়েছিল, কালাম যে সত্যগুলো বুঝেছিলেন তার ফলটা কি হয়েছিল সেটা এবার বলছি। নেক্সট প্যারাগ্রাফে লিখবে, অ্যাজ এ রেজাল্ট অব আন্ডারস্ট্যান্ডিং দোজ ফান্ডামেন্টাল ট্রুথস কালাম ফেল্ট কনভিনসড অ্যাবাউট দ্য ডিভাইন পাওয়ার হুইচ ক্যান রিলিভ অ্যান ইন্ডিভিজুয়াল ফ্রম কনফিউশন, মিজারি, মেলাঙ্কলি অ্যান্ড ফেলিওর অ্যান্ড লিড ওয়ান টু ওয়ান্স ট্রু প্লেস
ফুলস্টপ। হি অলসো রিয়েলাইজড দ্যাট রিলিজ ফ্রম ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড ক্যান গিভ ওয়ান ট্রু ফ্রিডম হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। মানে বাবা যে জীবনের কতগুলো সত্য তাকে বলেছিলেন সেগুলো তিনি বোঝার ফলে তার বিশ্বাস জন্মেছিল যে মানুষের জীবন নিয়ন্ত্রিত হয় কোনো স্বর্গীয় শক্তি দ্বারা। সেই স্বর্গীয় শক্তি মানুষকে তার যথাযোগ্য অবস্থানে পৌঁছে দেয় এবং মানুষ যখন সমস্ত রকম শারীরিক ও আবেগগত বন্ধন থেকে মুক্ত হতে পারে তখনই মানুষ সত্যিকারের স্বাধীনতা, সুখ এবং মানসিক শান্তি লাভ করতে পারে। এগুলো কালাম অনুধাবন করতে পেরেছিলেন বাবার ওই সত্যগুলো বোঝার ফলে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত তোমাদের মোটামুটি ডেসক্রিপটিভ বা অ্যানালাইটিক্যাল কোশ্চেন যেগুলো হতে পারে সেগুলো সবই আলোচনা করলাম। ঠিক আছে, এগুলো তোমরা একটু ভালো করে তৈরি করার চেষ্টা করো, ভালো করে তৈরি করতে পারলে ভালো নম্বরই পাবে। ঠিক আছে, গুড নাইট।